বিলাসীপাড়া পশ্চিম সমষ্টির বাগপাড়া শাইলধরা গুনিমারি মায়াসর আদি গাঁত ব্রহ্মপুত্র নৈ গড়াখনে পরিদর্শন করে বিধায়ক হাফিজ বসির আহমেদ কাসিমী। যা কিছুদিন ধরে গাঁওখনত ব্রহ্মপুত্র নৈর খহনিয়ায় ধারণ করেছে ভয়ঙ্কর রূপ আর গড়াখহনিয়াত ক্ষতিগ্রস্ত রাইজর মাজত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লয় বিধায়কগুলো। ব্রহ্মপুত্র নৈ খহনিয়াত যা গেছে 25টা ঘর আর শ বিঘা খেতিপথার। ধুবুরী জেলা প্রশাসনের বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অচিরে গড়াখহনিয়া রোধ করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বিধায়কগুলো। পশ্চিম সমষ্টির অন্তর্গত পাটপাড়াত আছো, আমি ইতিমধ্যে শালধারা আর ভূমিমাই চাই আছো। এই তিনিও ঠাইতে ব্যাপকভাবে ভাঙন সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্রর দ্বারা, আর ইতিমধ্যে প্রায় 25 ঘর মানুষ ভীতি মারি আর বাস্তবধারা হয়েছে, যেহেতু ঘর বাড়ি নদী ভাঙি হয়েছে। মানে ফিজিক্যালি এখানে চাই দেখিছো এই মানুষজনীক সহায়ের প্রয়োজন। মানে বিভাগীয় কর্তৃপক্ষর দ্বারা তথা সরকার আর বিশেষ করে ধুবুরী ডিসি আর বিলাসীপাড়া মহকুমা।